मुड़ी माखा तो लिकार देखाते मुखे दिल्ली देखो मनाओ खाच्छे लिकार चा सोनाई खाच्छे दूध चा चेक चुक करे एकटु आवाज पेते पारो कारण ओई जे सोनाईयेर जा चा खावार स्टाइल ओई जोन्नो आगे दिये बोले दिलाम माझे माझे एकटु तो होते पारे ठीक आछे कारण एदिके मुड़ी माखा खाच्छे आर एदिके गरम चा खाच्छे एइजोन्नो एरकम आवाज होलेओ होते पारे। तो मुड़ीटा मेखेछि होच्छे जेरकम होय आर कि धने पाता टमेटो তারপরে কি ভাজা মশলা এগুলো দিয়ে কড়াইশুটি আর এই যে দেখতে পাচ্ছো ধনেপাতা হচ্ছে আমার ননদের বাড়ির গাছের ধনেপাতা এই দি আজকে মুড়ি মাখা হচ্ছে একদম কচি কচি ধনেপাতা ধনেপাতা খাবি টমেটো খাবি আর ভাজা মশলাটা না অনেক দিন আগের করা ছিল আমার সেই কবে কারের ভাজা মশলা তো যাই হোক রেখে দিয়েছিলাম মানে বেশি করে করা থাকে তো এটা সেটাতে দরকার পড়লে লাগে অনেক দিন পরে আবার মুড়ি মাখা খাচ্ছি ওর জন্য ভালো আছে কিনা আদৌ পোকা পোকা হয়েছে কিনা ভগবানই জানে ছোট ছোট যে পোকাগুলো দেখবেন ময়দা ফয়দাতে সুজি ঠুজি অনেক দিনের হয়ে গেলে যেরকম পোকা হয় না জানি না আদৌ হবে কিনা কারণ আমি এরকম ভাজা মশলা কোনোদিনও সংরক্ষণ করে রাখিনি আর আগে যদিও বা রাখতাম ওগুলো খেয়ে শেষ করে দিতাম তাড়াতাড়ি আর এটা প্রায় মনে হয় বছর হতে যায় তো আর বেশি তো মানে যেহেতু মশলার মধ্যে কি করে দেখব পোকা তো বুঝতে পারবো না সাদা জিনিস হলে ভালো বোঝা যায় আর পোকা হলে পেটের মধ্যে চলে যাবে আর ইদানিং আমার খুব গ্যাস অম্বল হচ্ছে ঠিক আছে তাও আমি এসব মুড়ি ঠুড়ি খাচ্ছি ওই পোকা থাকলে পেটের মধ্যে চলে গিয়ে গ্যাস অম্বলে যা হয়েছে ওই পোকা এমনি মরে যাবে ঝাল লেগেছে আমি তো লঙ্কা দিইনি রে আমি কাঁচা লঙ্কা দিইনি বলে এ খাবে তার জন্য फोन कथा भगवान ही जाने सकाले जा काज बाज घुरे এইখানে বাপের বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ি বাপের বাড়ি এত করলাম ঘরে আমার মানে কাঁচা কুচি করে শেষ হচ্ছে না সমস্ত পর্দা ঠর্দা খুলে কাঁচা কাচি করা আবার সেগুলো শুকাতে দাও রে তোলো রে মেলো রে বাপরে ঝামেলা সকালটা এখন খুব তাড়াহুড়োর মধ্যে মেয়ে যত বড় হবে আস্তে আস্তে তত আমার কাজ বাড়বে তত তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ করতে হবে বুঝলেন ম্যাক্সিমাম ঘরেই তাই হবে আর এখন তো আর ওই হাতে খড়ি দিয়ে দিয়েছে আগে মুখে মুখে পড়তো মাঝে সাজে বা খেলার ছলে পড়িয়ে দিতাম আর এখন তো লেখাতে তো বসাতেই হবে একদিন লেখা মিস দিলেই ব্যাস পরের দিন গুলিয়ে গ তবে এখনো অতটা বোঝে না এখনো অতটা চাপ এই জন্য দিচ্ছি না যখন চাপ দেওয়ার হবে তখন ওকে চাপ নিতেও হবে আমাকেও চাপ দিতে হবে বুঝলেন এখন তো হেসে খেলে খেলার ছলে যে এই সব করে দিন চলে যাচ্ছে তাও মাঝে সাঝে একটু না নিয়ে বসলে প্র্যাকটিসটা থাকবে না অত চাপ নেওয়ার বাবা আমার দরকার নেই যাও যখন সময় হবে তখন ঠিক কি করবে তাই না খুব হাইফাই লেভেলের যাওয়ার দরকার নেই ঠিকঠাক রাস্তায় গেলেই হবে ठंडा पड़ार पर खाचे दूध खेत ना चेंज
আর আজকে আমরা নিচেই বসেছি খেতে, কারণ এই সবে মাত্র আমি গতকাল এই ঘরের মানে মেয়ে যেই ঘরে খেলাধুলা করে সেই ঘরের বেড কভারটা চেঞ্জ করেছি, আমাদের বেডরুমের বেড কভারটা চেঞ্জ করেছি, এখন করে ঠিক করে সবকিছু নিচেই মানে ওকে দেওয়ার চেষ্টা করি। বড় হচ্ছে তারপরে কি বলুন তো, এত কাঁচাগুচো করলে পারা যাচ্ছে না বাবা, পিঠ কোমর আমার পুরো ব্যথা। যদিও বা চাদর টাদর গুলো আমাকে কাচতে না হলেও কিছু কিছু সময় তো কাচতে হয় রে বাবা। তারপরে বড় হয়ে যাচ্ছে, লোকের বাড়িতে গেলে তাহলে সবকিছু বিছানা খাওয়ার মানে অভ্যাসটা হয়ে যাবে। এমনি ওর সাথে সাথে আমিও বেড়ের মধ্যে হাতে থালা নিয়ে খেয়ে নিচ্ছি ভাত, ওই টেবিলটা যেটা রয়েছে ওটার মধ্যে খেয়ে নিচ্ছি। সেটা করবো, হ্যাঁ চেঞ্জ করতে হবে অভ্যাস। কিছু কিছু সময় কিছু কিছু সময় মায়েদের মানে হ্যাঁ মায়েদের দেখা দেখি বাচ্চারা শেখে, আবার বাচ্চাদের দেখা দেখি মায়েরা শেখে, তাই না? না না কড়াইশুটি তো চাটা খা, গরম না আবার ঠান্ডা হোক পাগলা। আমার চাটা আছে ঠান্ডা ছিল রে, ঝাল একদমই নেই বললে তো হবে না। অতিরিক্ত পড়াশোনার চাপে এখন নেতিয়ে পড়েছে, এই যে শুয়ে পড়েছে, অতিরিক্ত মাথায় প্রেসার পড়ে গেছে পড়াশোনা করতে করতে। আর এই যে লেখা দেখতে পাচ্ছেন, এই যে আ অনেক লিখে পুরো ঝাঁপিয়ে দিয়েছে, তাই তো লিখে পুরো ঝাঁপিয়ে দিয়েছে, তাই না? চলো এবারে পড়াশোনা অনেক হয়েছে, এবার বইটা কেন অমো করো, হ্যাঁ উঠে কেন বসো, নম করো, বলো মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন ভালোভাবে পড়াশোনাটা উদ্ধার দিতে পারি। আমি যা বলছি তুইও তাই বলবি, আমি তো এমনি বলছি। নমো করেছ প্রত্যেক দিন, বই খোলার আগে নমো করতে হয়, আবার বই বন্ধ করার আগে নমো করতে হয়, বই বন্ধ করার পরে নমো করতে হবে, ঠিক আছে? চলো এবার ওই ঘরে চলো, অনেক পড়াশোনা করেছ, দাঁড়াও লেখাটা মুছে দিই। কত কায়দা করে পড়তে বসাতে হচ্ছে, আবার বাটির মধ্যে আবার এই যে জল নেকড়া, তাই না? আগে আমরা বলতাম যখন এই স্লেট মুছতাম, আর এই স্লেট পোছাটা হচ্ছে মানে খুব একটা আনন্দের কাজ ছিল আমার কাছে, আমার এটা মনে আছে। আমি যতবার স্লেটে লিখতাম লিখতাম কম, এরকম পুছতাম বেশি, আর পোছার পরে একটা ছড়া বলতাম, পোছার পরে একটা ছড়া বলতাম, জলের পোকা জলে যা আমার স্লেট শুকিয়ে যা, কতবার যেটা বলবো আর কতবার যে পুছবো ধারণা করা যাবে না। এই এখনো আমার সেই বাতিকটাই রয়েছে, ওকে লিখতে দেওয়ার আগে আমি 14 বার খালি মুছে নিচ্ছি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আজকের মতন আমার মাস্টারগিরি ফলানো কমপ্লিট, ওরও সুরগিরি ফলানো কমপ্লিট হয়ে গেছে,
কোথাও যাব না আমরা, এমনি বলছি চলো, বুঝলেন? কোথায় যাব? খালি কি ঘুরেই বেড়াবো সারাদিন বল? কোথাও যাব না, এখন আমার অনেক কাজ আছে, বুঝলেন? জামা কাপড় গুলো, এত জামা কাপড় সব ভাঁজ করতে হবে। ওদিকে তাকিয়ে বল, চুলগুলোকে কেটে কেরকম লাগছে না, ছেলে ছেলে লাগছে, কিছুই দেখাবে না তোকে। চলো ওই ঘরে চলো, আমি একটু মানে এবার টিভির মুখটা একটু দেখি, তারপরে জামা কাপড়, এত জামা কাপড় সব আমাকে ভাঁজ করতে হবে। পর্দা গুলো আজকে লাগাবো না, কারণ এই ঘরের পর্দা, আমি যে ঘরে বসে রয়েছি সেই ঘরের পর্দা দুটোকে আমাকে খুলতে হবে, এক্ষুনি খুলবো। খোলার পরে আমি ওই দুটোকেও ভিজাবো, তারপরে একবারে শুকিয়ে গেলে আগামীকাল লাগাবো, বুঝলে? একবারে একটা কাজ 14 বার করে করতে ভালো লাগে না, এই দুটো খোলা হলো না বলেই, তাই জন্য আমাকে আবার কাটতে হবে। কি লাগাবে আমাকে? চলুন, ওর সামনে যতক্ষণ থাকবো বক বক করে। রান্নাঘরটা পরিষ্কার ছিল না, পরিষ্কার আমাকে করতে হলো। ওই যে মুড়ি ছুড়ি যে মেখেছিলাম দুনিয়া, এই মুড়ি মাখলে প্রচন্ড রান্নাঘর ময়লা হয় আমার। কারণ কি? কারণ মুড়িটা নিচে ছড়ায় আমার মেয়ে, তো মুড়ি ছড়ালো, তারপরে কড়াইশুঁটি ধনে পাতা এগুলো নিয়ে নিয়ে সব নিজের মধ্যে ফেলেছে, ওইগুলো পরিষ্কার করতে হলো। এই জায়গাটা আপাতত পরিষ্কারই রয়েছে। ও আর আজকে আমি রান্না কি করেছিলাম জানেন? আজকে রান্না করেছিলাম বড়া আলুর তরকারি, দেখতে এরকম হয়েছে ঝোলের কালারটা, কিন্তু খেতে মোটামুটি হয়েছে। এর আগের দিন আমি বড়ার ঝোল করেছিলাম, এই তো মাঝখানে কিছুদিন আগে, তখন বেশ ভালো হয়েছিল ওইটা, আজকে হয়েছে মোটামুটি। আর এই যে এই চচ্চড়ি হচ্ছে, ছিমের দানাগুলোই বেশি দেখা যাচ্ছে, কারণ এখন এর ছিমের দানাগুলো না বেশ মোটা মোটা আর বড়, আর খেতে এই সময় ছিমের দানা আমার বেশি ভালো লাগে। ও কি কি আছে? ছিমের দানা মানে ছিমটাই পুরোটা দিয়েছি, তো ছিমটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে, দানাগুলো দেখা যাচ্ছে। ছিমটা আমার ননদের বাড়ির গাছের। বড়ি দিয়েছি, বেগুন, তারপরে মূলো দিয়েছি, আলু, আর কিছু দিনই মনে ওই ওই যা পাঁচটা মোটামুটি হয়েছে, ছিম, মূলো আর ধনে পাতা আমার ননদের বাড়ির গাছের, বুঝলে? এই দিয়ে করেছি, ব্যাস হয়ে গেছে খাওয়া। সকালবেলা আজকে দুদিন ধরে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, তো সকালবেলা ওই জন্য আরো বেশি করে সকালবেলা স্যুপটা করতে পারছি না, দেখা যাচ্ছে আমাকে ভালো করে? দুদিন ধরে আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি সকালবেলা, ওই জন্য আরো বেশি মানে রান্না বান্না এইসব ঢেলা দানা কাজকর্ম যা করি আমি, যেগুলো দেখো তোমরা, সেগুলো দেখাতে পাচ্ছি না, চেষ্টা করব আবার দেখানোর। কারণ হচ্ছে বললাম একটু ব্যস্ত যাচ্ছি সকালটা, এখনো আমার পর্দাগুলোই খোলা হয়নি, পর্দাগুলো খুলবো। মেয়ের খেলনা আমার গুছাতে গুছাতে মোদ্দা কথা আমার টাইম চলে যায়, কতবার আমি খেলনাগুলোকে ও বের করবে, আর আমি সকালেও তাই, আমার সেম এই সকালে ওর খেলনাগুলো গুছাতে গুছাতে আমার সময় চলে যায়, তারপরে একটু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বারবার টেনে টেনে আনতে হচ্ছে, এখন বড় হচ্ছে না, পা যত বড় হবে পাও তত বড় হবে, বুঝলেন? আর গতকাল সবাই দেখতে পায়, বুঝেছিস? গতকাল অনেকের বাড়িতে মানে যারা এদেশীয় ঘটি আর কি বলে যাদের, তাদের বাড়িতে গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম, অনেকেই হয়তো খেয়েছে, কারণ আমিও দেখলাম অনেকেই ভিডিও দিয়েছে, আমি
মানে কমেন্ট করেওছি হয়তো যারা যারা দিয়েছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম গোটা সিদ্ধ খেলাম। খেলাম কেমন খেলাম, আমার প্রতিবেশী একজন উনি গোটা সিদ্ধ মানে ওনাদের নিয়ম আছে আর কি, তো দিয়ে গেছিল। কোনো বছর দেয় না, এই বছরই যাই হোক দিয়েছে। যাই হোক, ওই দৌলত একটু খেতে পারলাম, বেশ ভালোই লেগেছে খেতে। আরো একটা উপরি পাওনা কি হয়েছিল জানেন তো, গতকাল সন্ধেবেলা আবার আমাদের যে পাড়ার ঠাকুরটা, ওই ঠাকুরের জন্য খিচুড়ি হয়েছিল, ওই ঠাকুরের আবার খিচুড়ি করেছিল, তো ওই খিচুড়ি দিয়ে আর ওই গোটা সিদ্ধটা আমি দিয়ে খেয়েছি, বেশ ভালোই লাগলো খেতে। ওই গোটা সিদ্ধটা দেখতে অনেকটা ওই যে খিচুড়ির সাথে যে লাবড়ার তরকারি দেয় না, ওরকম তরকারি টাইপের হয়ে গেছিল, ওই জন্য বেশ ভালোই লাগলো খেতে। আর এই ফার্স্ট টাইম আমি আগেই বলেছি, আমার বাপের বাড়িতে এরকম নিয়ম নেই গোটা সিদ্ধের, ওই জন্য আমি কোনোদিনও খাইনি। এই আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে, কিন্তু আমি এইখানে করিনি কোনোদিনও। আমার যা সুন্দরবনে যে যা থাকে, আমার বড় যা কি ওই বড় যা করে, তো আমি কোনোদিনও করিনি। আর আমি জানিও না কিভাবে কোথায় দেখি সামনের বর, মানে কি, হ্যাঁ কথা বলছি তো, সামনের বছর আমিও একটু ট্রাই করবো। আমার মেয়ে এরকমই করে, কথা আর বলবো আর তখনই ওর মাঝখানে যত রকমের অঙ্গ ভঙ্গিমা দেখানো শুরু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে মনা দাঁড়িয়ে রয়েছে, মনা ড্রেস ফেস চেঞ্জ হয়ে গেছে, মশারি টানানো হয়ে গেছে, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, হাত মুখ ধোবো তারপরে শোবো তাহলে। ও আজকে আমি রাত্রিবেলা হেভি খেলাম, হেভি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর জল দেওয়া ভাত। জল দেওয়া ভাত বলতে রাত্রিরে যে ভাত করেছিলাম সেই ভাতটা তো অনেকক্ষণ আগেই নামানো হয়েছে, ওটাই খাওয়ার সময় একটু জল ঢেলে নিলাম, আর কিছু খাইনি। আর ইচ্ছাও করছে না যে খেতে, কেমন একটা যেন গ্যাস অম্বল গ্যাস অম্বল মনে মতন হচ্ছিল। যাই হোক, গ্যাসের ওষুধও খেয়েছি, দেখা যাক রাতটা কাটিয়ে দিতে পারলেই হলো, তাই না? তাহলে আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ বকবক বকবক করে গেছি আজকে পাগলের মতন, অনেকদিন পরে ক্যামেরার সামনে এসে পাগলের মতন কি যে বকবক করলাম বোঝা যায় না। ঢেকুর দিয়ে বলছে ঢেক উঠলো, তাহলে চলুন এবার শুয়ে পড়তে হবে। তাহলে আমার বাবুক আজকে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মতন এখানেই শেষ করছি, যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট। কিসি করে দাও, গুড নাইট কিসি দিয়ে দাও, বলো সবাই ঘুমাও, সবাই ঘুমাও, আমরাও ঘুমাবো, আমরা ঘুমাবো। মাথা চুলকাচ্ছিস কেন, মাথায় কি উকুন হয়েছে নাকি? ঠিক আছে, কালকে দেখে দেবো, মুখে হাত দিও না, তাহলে চলো টাটা।